হাইকোর্ট বেঞ্চ তাদের পর্যবেক্ষণে বলেছেন সারা দেশে আন্দোলনকারীদের মৃত্যুর ঘটনা দুঃখজনক কেউই সাংবিধানিক দায়িত্ব পালন করছে না জানিয়ে উচ্চ আদালত বলেন পুলিশ কী আচরণ করবে তা সিআরপিসিতে পরিষ্কার বলা আছে কোটা আন্দোলনের ছয় সমন্বয়কের কোন আইনের প্রেক্ষিতে ডিবিতে আটকে রাখা হয়েছে তাও জানতে চাওয়া হয় এ সময় পুলিশের গুলি বন্ধে রিটের শুনানির সময় এজলাসে হট্টগোল বেঁধে যায় সাদমান সাকিবের আরও একটি প্রতিবেদন ছয় কোটা সমন্বয়ককে ফেরত ও আন্দোলনে সরাসরি পুলিশের গুলির বন্ধের রিটের আদেশ দেওয়ার কথা থাকলেও এজলাসের হট্টগোলে সে আদেশ দিতে পারেনি উচ্চ আদালত আদালত বলেন কোটা আন্দোলন ঘিরে যত মৃত্যু হয়েছে তা কখনোই কাম্য নয় এ সময় ছয় কোটা সমন্বয়ককে ডিবিতে আটক রাখার বিষয়ে প্রশ্ন তোলে আদালত যার সাংবিধানিক দায়িত্ব নিয়েও সংশয় প্রকাশ করে হাইকোর্ট আমাদের বক্তব্য খুব সহজ যে যতটা মুহূর্তে ওদেরকে ওখানে আটকে রাখা হচ্ছে এই ছয়জনকে সেটি বেআইনি এবং তাদেরকে যে স্বেচ্ছায় তারা ওখানে যে আশ্রয় নিয়েছেন সেটা তাদের মুখ থেকে আমরা শুনতে চাই এসে আদালতের সামনে তারা সে কথাটাই বলুক কিন্তু তারা সেই কথাটাও বলতে দিতে সাহস পাচ্ছেন না পি আরবিতে বলা আছে যে কোন কোন ক্ষেত্রে পুলিশ এটা করতে পারে এবং আমাদের আদালত আজকে তাদের আক্ষেপ এবং দুঃখ ক্ষোভ প্রকাশ করেছেন যে এত যে প্রাণ ঝরে গেছে সেটির ব্যাপারে বাচ্চারা তো ডাক দিয়েছে রাস্তায় নামার এদেরকে তো আবার গুলি করবে আমরা কি কিছু করতে পারি না এই একটা প্রশ্ন থেকে একজন আইনজীবী হিসেবে দায়বদ্ধতা থেকে আমরা এসেছি আধা ঘন্টার মধ্যে পিটিশন ড্রাফট করে আমরা বলেছি যেভাবে পারে যে পারে যেন এই গুলিটা থামানোর চেষ্টা করা হয় আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি শুনানিতে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল দাবি করেন আন্দোলনে তৃতীয় পক্ষ গুলি চালিয়েছে আর অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল দাবি করেন একটি দেশে রাষ্ট্রদূত বলার পরে দেশে মৃত্যুর হোলি খেলা শুরু হয় সতেরো তারিখ সকালবেলা বাংলাদেশে কোথাও আপনার রিপোর্ট করা নাই কোনো লোক মারা গিয়েছে কিন্তু আমরা ওই দিন দেখেছি কোনো একটা রাষ্ট্রের একজন রাষ্ট্রদূত বলেছেন দুইজন মারা গিয়েছে তারপর দিন থেকে আমরা দেখলাম মৃত্যুর হোলি খেলা শুরু হলো সরকার বলছে যে দেড়শো মারা গেছে এই দেড়শো যেটা মারা গেছে তারা তৃতীয়পক্ষের গুলিতে হতে পারে যেহেতু তারা একটা বাচ্চার ঘটনা কোর্টের কাছে প্লেস করেছে একটা ছাদে কিভাবে। সরকারের গুলিতে মারা যাবে এ কথা কিন্তু কোনো পত্রিকায় নাই তাহলে কে গুলি করেছে উচ্চ ছাদের থেকে গুলি আসবে দলে তৃতীয় পক্ষ গুলি করেছে বুধবার এই শুনানির আদেশ দেবে হাইকোর্ট সাদমান সাকিব এস টিভি ঢাকা